উগ্রবাদ নিপাত যাক, সম্প্রীতি টিকে থাক। এই বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যে কার্ডগুলো খেলেছে, মুক্তিযুদ্ধ কার্ড, নারী কার্ড, এখন যে কার্ডটা আছে সেটা হচ্ছে সংখ্যালঘু কার্ড। সংখ্যালঘু কার্ড যে তারা খেলবে, আমরা গণ অভ্যুত্থানের পর থেকে বলে আসছি এবং গণ অভ্যুত্থানের সময় বারবার বলেছি যে আওয়ামী লীগ যে জঘন্য রাজনীতি করে, আওয়ামী লীগ যে নৃশংস রাজনীতি করে, তার ভিতরে সংখ্যালঘু কার্ড তারা খেলবে। এখন সেই সংখ্যালঘু কার্ড তারা খেলছে, এই যে সনাতন ধর্মী জাগরণী মঞ্চ, তার যে নেতা চিন্ময় দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এটি আগে বুঝতে হবে। আগে গ্রেপ্তার করা হয়েছে, সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সে কি ষড়যন্ত্র করছিল দেখেন, এটা তো স্পষ্ট যে এই যে প্রোগ্রামগুলো হতো এই চিন্ময় দাসের নেতৃত্বে, সেই প্রোগ্রামগুলোতে আজকেও দেখেছেন যে জয় বাংলা স্লোগান দিতেছে এবং সেখানে মার্ক করে করে আমরা বারবার দেখিয়েছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতারা তারা যে সেইখানে প্রোগ্রামে জমায়েত হয়ে হাজার হাজার লোকের সমাগম দেখাচ্ছে, এদেরকে বলবো রে ভাই রাজনীতির জন্য কতটা নিচে নামতে পারো, তোমরা তো অনেকেই মানে মুসলমান, তারপরেও তারা সেই এই সনাতনী জাগরণ মঞ্চের প্রোগ্রামে যাও আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, তোমাদের লজ্জা করে না? এবং যেই সনাতন ধর্মাবলম্বীদেরকে দেখছেন, তাদের বিশাল একটা অংশ তারা সনাতন ধর্মাবলম্বী, ঠিক আছেন এটা, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের অনেক পদধারীরা সেখানে রয়েছে। সুতরাং এই আন্দোলনটাকে কেবলমাত্র এই হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতনের প্রতিবাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে দেখার কিন্তু সুযোগ নাই। অবশ্যই নিরস্ত্রভাবে সভা সমাবেশ জমায়েত করার অধিকার সবার আছে, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন আপনারা একটা অসামঞ্জস্যপূর্ণ আন্দোলন গড়ে তুলবেন এবং সেখানে প্রকাশ্যে স্পষ্টভাবে আওয়ামী লীগের ইন্ধন, আওয়ামী লীগের লোক জমায়েত, আওয়ামী লীগের প্রোপাগান্ডা বাস্তবায়নের বিষয়গুলো আমরা দেখব এবং সেখান থেকে তো বসে থাকার কোনো সুযোগ নাই। এবং এই চিন্ময় দাস তার বিগত সময়ের বক্তব্য যেটা সে তিনি বলছেন যে ইসকন বাংলাদেশে কাজ করতেছে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কোড আন কোড তার এই বক্তব্য কিন্তু আপনারা দেখেছেন। এবং এই দুষ্ট পাজি লোক, জঘন্য লোকটা, দুষ্টচরিত্র লোকটার একটা ভিডিও আমরা দেখেছি, তাহলে তার নেতৃত্বে যে একটা রাষ্ট্রবিরোধী আন্দোলন হচ্ছে, দেশবিরোধী আন্দোলন, অস্ত্রশীলতার আন্দোলন, আরও কোনো প্রমাণ দরকার আছে ভাই? আজকে কি ঘটলো, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার জামিন চাওয়া হয়েছে, জামিন দেয় নাই আদালত। উনি যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তো আদালত তাকে জামিন দেবে, ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে চট্টগ্রামের এই উগ্রবাদী কিছু লোক সেখানে, তারা চট্টগ্রামের একজন অ্যাডভোকেটকে সেখানে মেরে ফেললো, শহীদ করে ফেললো, এইটা কী ধরনের আচরণ? বাংলাদেশে যেখানে মুসলমানরা, আমরা সনাতন ধর্মী সংখ্যালঘুদের মন্দির পাহারা দিই, গির্জা পাহারা দিই, প্যাগোডা পাহারা দিই, সেখানে কীভাবে আজকে তারা চট্টগ্রামের একটি মসজিদ ভেঙে ফেলল? আমি সমগ্র বাংলাদেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি আহ্বান জানাব, আপনি হন মুসলমান, আপনি হন সংখ্যালঘু, আপনি হন বৌদ্ধ, আপনি হন খ্রিস্টান, আপনি যেই ধর্মেরই হন না কেন, এই বাংলাদেশ আমাদের সকলের দেশ, এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমি যেমন এই বাংলাদেশের নাগরিক, আপনারাও, আপনিও সেই বাংলাদেশের নাগরিক। এই দেশ ক্ষতিগ্রস্ত হলে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হলে আপনি, আমি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। তাই সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি বিশেষ আহ্বান জানাব, আপনাদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার যে প্রক্রিয়া চলছে, যেই ষড়যন্ত্র চলছে, সেটিতে আপনারা পা দেবেন না। এবং মুসলমান ধর্মাবলম্বী ভাইদের প্রতি আহ্বান জানাবো, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আজকে এখন থেকে প্রত্যেকটা মন্দির পাহারা দিবেন, প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদের বাড়ি, ব্যবসা, জমি জমা সকল কিছু পাহারা দিবেন। এইখানে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, তারা এই সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, গির্জা, ব্যবসা বাণিজ্য, বাসা বাড়ি,
এগুলোতে এখন হামলা আক্রমণ করতে পারে বা করবে, আমরা যেটা জানি তাদের যে পরিকল্পনা, এগুলো করবে এবং সংঘাত সহিংসতার ঘটনা ঘটাবে এবং এর ব্যর্থতা বা এর দায় চাপাবে এই সরকারের উপরে অথবা অন্যদের উপরে। সেই সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না। আপনারা, আপনাদের প্রথম কাজ হচ্ছে কোনো আগ্রাসী আক্রমণাত্মক কোনো ধরনের মিছিল মিটিং বা কোনো ধরনের সাংঘর্ষিক কার্যক্রমে আপনারা যাবেন না। আপনারা তাদের সুরক্ষার জন্য কাজ করুন। আপনারা মিছিল করেন, সম্প্রীতির মিছিল করেন, আপনারা সমাবেশ করেন, সম্প্রীতির সমাবেশ করেন, কোনো আক্রমণাত্মক হিংসাত্মক উস্কানিমূলক বক্তব্য কার্যক্রমকে পরিহার করুন। এটি হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের ট্রাম্প কার্ড না, শেখ হাসিনা আওয়ামী লীগের ট্রাম্প কার্ড না, এটি হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের ট্রাম্প কার্ড। আমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে এর পিছনে অনেক বড় শক্তি কাজ করতেছে। আমাদের সেই ফাঁদে পা দেওয়া যাবে না। এবং আবারও বলছি, দলমত নির্বিশেষে তরুণ বন্ধুরা যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আপনারা মানুষের কাছে গ্রহণযোগ্য এবং এখন শ্রদ্ধা সম্মানের পাত্র, স্নেহের পাত্র। আপনারা সনাতন ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের যেই সমস্ত মানে কমিউনিটি আছে, পাড়া মহল্লা বাড়ি স্কুল কলেজ অথবা ব্যবসা প্রতিষ্ঠান অথবা কর্মক্ষেত্র গির্জা সরি মন্দির, হ্যাঁ এরকম যেখানে যেখানে আছে আপনারা সেখানে যান, তাদের সাথে কথা বলেন। তারা, তাদেরকে কেউ যেন ভুল পথে পরিচালিত না করে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে যেন তৈরি করতে না পারে, আপনারা সেটির জন্য কাজ করবেন। এবং আমরা সবার প্রতি এই আহ্বান জানাচ্ছি, বারবার আহ্বান জানাচ্ছি যে এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র করছে, সেই পরিস্থিতির দিকে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে দেশকে ষড়যন্ত্র করে, তাহলে আমরা সবাই কিন্তু সাফারার হবে, আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত।